ফাইনালি আজকে আমরা কথা বলবো রিয়েলমি নার্জো 20 প্রো কে নিয়ে। আরও বিভিন্ন ধরনের নাম থাকা সত্ত্বেও এই ফোনটিকে কেন রিয়েলমি নার্জো 20 প্রো নামে লঞ্চ করা হয়েছে। তো আজকে আমরা রিয়েলমি নার্জো 20 প্রো ফোনের ভালো মন্দ সকল দিক বিবেচনা করব আজকের এই ভিডিওতে, এবং এই বাজার চান্সের মধ্যে এই ফোনটি কিনা ঠিক হবে কিনা, এবং ভিডিও লাস্টে জানিয়ে দেব এই ফোনটির বাংলাদেশি প্রাইস মূল্য কত নির্ধারণ করা হয়েছে। তাই যারা রিয়েলমি নার্জো 20 প্রো এই ফোনটি সম্পর্কে জানতে চান তারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেখছে গ্লস ফিনিশের ম্যাটেরিয়াল, প্লাস্টিক বডি এবং প্লাস্টিক ফ্রেম। এই ফোনটির ফ্রন্ট সাইডে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোল্ড গ্লাস। এবার কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে। রিয়েলমি নার্জো 20 প্রো এতে থাকছে আইপিএস এলসিডি প্যানেল এবং সাথে যুক্ত করা হয়েছে 90 Hz রিফ্রেশ রেট, 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশন, যার স্ক্রিন টু বডি রেশিও 83.4%, এবং ডিসপ্লে রেজুলেশন 1080x2400 পিক্সেল, 20:9 রেশিও, 405 PPI, এবং এই ফোনটির প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোল্ড গ্লাস। রিয়েলমি নার্জো 20 প্রো এই ফোনটির ওজন 191 গ্রাম। এই ফোনটিতে 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি থাকছে এক্সট্রা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার জন্য এক্সট্রা মাইক্রো এসডি কার্ড স্লট। রিয়েলমি নার্জো 20 প্রো এই ফোনটি পাওয়া যাবে মাত্র 2টি বেস ভেরিয়ানে, 664 এবং 8128। তো এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেখছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেল, আলট্রা ওয়েট অ্যাঙ্গেল লেন্স 8 মেগাপিক্সেল, মাইক্রো লেন্স 2 মেগাপিক্সেল, এবং ডেপ সেন্সর দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল। সাথে রয়েছে এলইডি ফ্লাশ, এবং পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে 4K রেজুলেশন দিয়ে 30 FPS/s ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দিয়েও 30 FPS/s ভিডিও রেকর্ড করা যাবে। ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডান সাইডের ঠিক উপরের এক কোণে রয়েছে ছোট একটি পাঞ্চ হোল, যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল, এবং এই সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দিয়ে 30 FPS এবং 120 FPS/s। সাথে রয়েছে 3.5 mm অডিও জ্যাক পোর্ট। ফোনটিতে দেওয়া হয়েছে USB Type-C পোর্ট, চার্জার কানেক্টর, এবং এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে সাইড মাউন্টে। ফাইনালি কথা বলবো এই ফোনটির পারফরম্যান্স নিয়ে। এই ফোনটিতে থাকছে OS Android 10, রিয়েলমি UI, চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G95। এবার কথা বলবো এই ফোনটির গেমিং পারফরম্যান্স নিয়ে। এই ফোনটিতে কল অফ ডিউটি খেলেছি হাই গ্রাফিক্সে, তেমন কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করিনি। ফ্রি ফায়ার এবং পাবজি খেলেছি হাই গ্রাফিক্সে, তেমন কোনো প্রকার স্লো মোশন এবং লেগ পাইনি। মুভিং ছিল খুবই ফাস্ট এবং গেম খেলতে পেরেছি খুবই স্মুথ। তবে রিয়েলমি নার্জো 20 প্রো এই ফোনটি গেমিংয়ের দিক থেকে সবথেকে বেস্ট। CPU অক্টাকোর প্রসেসর 2.05 GHz এবং 2.0 GHz, GPU মেল G76। সবার লাস্টে কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমারের 4500 mAh নন রিমুভেবল ব্যাটারি, এবং ব্যাটারির চার্জ দেওয়ার জন্য রয়েছে ফাস্ট চার্জিং 65 W সুপার ড্র চার্জার। এবং রিয়েলমি নার্জো 20 প্রো এই ফোনটি পাওয়া যাবে মাত্র 2টি কালার ভেরিয়েন্টে। রিয়েলমি নার্জো 20 প্রো এই ফোনটির 664-র বাংলাদেশি প্রাইস মূল্য নির্ধারণ করা হয়েছে 19,500 টাকা, এবং 19,500 টাকায় এই ফোনটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তো এই ছিল আজকে আমাদের রিয়েলমি নার্জো 20 প্রো ফোনটির ফুল স্পেসিফিকেশন। ছবিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।